সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমরা এর আগের ভিডিওতে সাধারণত ধারার, যে কোনো ধারা নির্ণয় করার জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখছি। খেয়াল করো, তোমাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যে কোনো ধারা করতে হলে তোমাকে অবশ্যই লুপ জানতে হবে। ওইটার জন্য আমরা আগে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানি। খেয়াল করো, লুপ সাধারণত তিন প্রকার, একটি হলো ফর লুপ, আরেকটি হলো হোয়াইল লুপ এবং আরেকটি হলো ডু হোয়াইল লুপ। এই তিনটি লুপ সম্পর্কে আমাদের তাদের যে গঠন, ওই গঠন অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। খেয়াল করো, তোমাকে ফর লুপে সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশন থাকবে, এরপরে দিতে হবে তোমাকে কন্ডিশন, এরপরে দিতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপরে দিতে হবে স্টেটমেন্ট। এখন খেয়াল করো, তো আমরা এর পূর্বের ভিডিওতে সাধারণত একটি ধারা থেকে এই চারটি জিনিস, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কীভাবে বের করে ওইটা আমরা কি দেখাইছি। তো আমরা ওই এই ধারা থেকে তার প্রথম পদকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, আমরা প্রথম পদ নিয়েছি এবং এই ধারাটি কতটুকু পর্যন্ত যাইতে পারবে এবং ওইটার সত্যটা দিয়েছি। এবং খেয়াল করো, এই শব্দ এই ধারার জন্য যে স্টেটমেন্টটা লাগবে ওই স্টেটমেন্টটা নিছি এবং কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে আমরা ওইটা নিয়ে নিছি। এখন খেয়াল করো, তোমাকে যদি ফর লুপ দিয়ে করতে হয়, ফর লুপের গঠন সর্বপ্রথম ও বলে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয়ত বলে কন্ডিশন, তৃতীয়ত বলে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই ধারাটাই যদি খেয়াল করো তুমি ফর লুপের সাহায্যে করো, তখনকার সময় তুমি সর্বপ্রথম লিখতে হবে ফর। খেয়াল করো, এই গঠন অনুসারে তোমাকে সর্বপ্রথম লিখতে হবে ফর, এরপর ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আই এর মান কত এই ধারার? পাঁচ। তখন তুমি আই ইজ ইকুয়াল টু দিতে হবে ফাইভ। এরপরে দেখো আছে সেমিকোলন, তোমাকে সেমিকোলন দিতে হবে। এরপরে কন্ডিশন, কন্ডিশন মানে কি সত্য, দেখো এই ধারা সত্য কি এটা, তখন তোমাকে ধারা সত্যটি দিতে হবে। এরপরে খেয়াল করো, এরপরে আছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা কত করে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, প্লাস ফাইভ করে, তখন তোমাকে দিতে হবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ। এই সত্যটা দেওয়ার পর দেখো আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আসবে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এই যে দেখো আমরা এটা যদি স্টেটমেন্টের ভিতর দিয়ে দিই তাহলে কি আমার ফর লুপ শেষ। খেয়াল করো, আমরা এই ভিডিওটাতে দেখবো সাধারণত আমরা কি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে কোনো ধারা বা যে কোনো জটিল সমস্যা যখন আমরা লুপ দ্বারা সমাধান করবো তখন কি আমরা করতে পারবো। খেয়াল করো, আবার হোয়াইল লুপের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্নভাবে বলে, ও হোয়াইল লুপের ক্ষেত্রে সর্বপ্রথম বলে ইন্টিলাইজেশন, আমাদের ইন্টিলাইজেশন কত পাঁচ, তখন বলে আই ইজ ইকুয়াল টু ফাইভ সেমিকোলন। এরপরে খেয়াল করো বলে হোয়াইল, কি বলে হোয়াইল, হোয়াইল বলার পর দেখো বলে কন্ডিশন, কন্ডিশন আমাদের সত্য কি এটা, আমাদের এই সত্যটা বলবে। খেয়াল করো আই লেস দেন ইকুয়াল অ্যান, এরপরে খেয়াল করো এরপরে বলে কি ইনক্রিমেন্ট স্টেটমেন্ট বলে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বলে স্টেটমেন্ট, আমাদের স্টেটমেন্ট কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, তখন আমাদের এখানে বসবে স্টেটমেন্ট সাম প্লাস আই। এরপর সেমিকোলন, এরপরে বলে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কত বৃদ্ধি পাচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ করে, দেখো এটা লিখে দিলেই কি আমাদের এই হোয়াইল লুপ এর কাজ শেষ। এরপরে যদি তুমি ডু হোয়াইল লুপ দিয়ে করো তখনকার সময় এটা কেমন হয়, খেয়াল করো ডু হোয়াইল লুপে সর্বপ্রথম বলে ইন্টিলাইজেশন, ইনিশিয়ালাইজেশন, আই ইজ ইকুয়াল টু কত ফাইভ এটা বলবে, এরপর ও বলবে ডু, ডু বলার পর এরপর দেখো সেকেন্ড প্যাকেট স্টেটমেন্ট, তখন আগে সূত্র বসবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই সেমিকোলন। এরপর খেয়াল করো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, কত করে বৃদ্ধি পাচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ করে, এরপরে সেমিকোলন, এ দেখো এরপরে সেকেন্ড প্যাকেট শেষ। এরপরে বলে হোয়াইল, হোয়াইল, হোয়াইল বলার পর খেয়াল করো হোয়াইল, হোয়াইল বলার পর কন্ডিশন, কন্ডিশন কি আই লেস দেন ইকুয়াল অ্যান, এই কন্ডিশনটা বসে যাবে। দেখো তুমি যে কোনো ধারার যদি খেয়াল করো, যে কোনো ধারা যখন করতে যাবা তখনকার সময় যদি তুমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের এই গঠনগুলো জানো এবং এই চারটা মান বসাইতে পারো তাহলে কি তুমি যে কোনো ধারার কি সি প্রোগ্রামিং করতে পারবে। তোমাকে এই ধারা বলতে পারে ফর লুপ দিয়ে করো, হোয়াইল লুপ দিয়ে করো, ডু হোয়াইল লুপ দিয়ে করো, তুমি শুধুমাত্র কি ধারাটি যদি জানো তাহলে কি তুমি করতে পারবে। খেয়াল করো আমাদের এখানে আমরা পূর্বের ভিডিওতে যে ধারাটির অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করছি ওই দুইটা ধারা, ওই ধারাটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা যদি এটার জন্য সি প্রোগ্রামিং করি তাহলে কেমন হয়, খেয়াল করো আমাকে বলছে ফাইভ প্লাস টেন প্লাস এন তম পদের যোগফল নির্ণয়ের এফ সি অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং লেখো, এবং বলছে সি প্রোগ্রামিংটা আমাদেরকে ফর লুপ দিয়ে করার জন্য। খেয়াল করো আমাদেরকে বলছে কি সি প্রোগ্রামিংটা কী দিয়ে করার জন্য, ফর লুপ। তখনকার সময় তোমাকে খেয়াল করো আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার থেকে শুরু করতে হবে। তখন আমরা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio dot h hash include conio dot h। খেয়াল করো এরপর আমরা মেইন ফাংশন দিলাম
এরপরে খেয়াল করো আমরা সর্বপ্রথম এই দাঁড়াটা শুরু করব এখানে তো এটার জন্য আমরা ইন্টিজার টাইপ নিলাম এন নিলাম এখন খেয়াল করো আমরা এখানে আই নিলাম এবং সাম নিলাম খেয়াল করো সেমিকোলন দিলাম এখানে আমাদের খেয়াল করো এখন ইনপুট নিতে হবে ইনপুট নিব যে এখন আমি ইনপুটটা যে নিব এটা কি ইনপুট নিব ইনপুট আমাদের ইনপুটের ঘরে কি আছে শুধু এন তখন আমরা নিব স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যান্ড এন দেখো আমরা এনকে কী করলাম ইনপুট নিলাম ইনপুট নেওয়ার পর এরপরে দেখো আমাদের এই যে সত্যটা এই সত্যটা কি চলে আসে খেয়াল করার সত্য এবং এখানে আয়ের মানটা আসে তো তখনকার সময় আমাদের এই দাঁড়ার ক্ষেত্রে যখন আমরা এগুলো করব তখন আমাদেরকে লুপের ব্যবহার করতে হবে এই সময় তোমাকে কি লুপ ব্যবহার করতে হবে তো ওইটার জন্য আমরা জানি ফর লুপের স্ট্রাকচার কি ফর লুপে সর্বপ্রথম বলবে ফর ফর বরাবর বলবে ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়ালাইজেশন আই এর মান কত এই দাঁড়ার আই এর মান হলো ফাইভ তখন বসবে আই ইজ ইকুয়াল টু ফাইভ এরপরে বসবে সেমিকোলন এরপরে বলবে কন্ডিশন কন্ডিশন কি আই লেস দেন ইকুয়াল এন আমরা এই সত্যটা দিব এরপরে খেয়াল করো বলবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কত করে বৃদ্ধি পাচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ তখন এটা বসবে খেয়াল করো আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ এরপর বসবে সেমিকোলন এই ফার্স্ট ব্র্যাকেট শেষ এরপরে বলবে এরপরে ফর লুপে কী বলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে স্টেটমেন্ট আমাদের স্টেটমেন্ট কোনটা এটা তখন আমরা এখানে বসাই দিব সাম ইকুয়াল টু সাম প্লাস আই এই যে সূত্রটা আমরা সূত্রটা বসাই দিব এটা হলে খেয়াল করো আমাদের এই দ্বারার মোটামুটি সবগুলো কাজ এ পাশের অংশগুলো কি শেষ আমাদের বাকি আছে আউটপুট কি সাম তখন আমরা আউটপুটের জন্য সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রাম হলো কি ফিনটেপ তখন আমরা বলবো ফিনটেপ পারসেন ডি সাম খেয়াল করো তাহলে কি আমাদের শেষ এখন খেয়াল করো আমরা শেষ করবো রিটার্ন রিটি ইউ আর অ্যান্ড রিটার্ন জিরো এবং কি সিফোগ্রাম ক্লোজ দেখো আমরা এই যে দাঁড়াটা করলাম এই দাঁড়ার জন্য তোমাকে কি এই যে আমরা ইনপুটটা নিলাম এবং কি এই জায়গাটা ব্যতীত আমাদের এই যে মাঝের অংশটা এই যে লুপটা বারবার ঘুরতেছিল ওইটার জন্য আমাদেরকে কি কি ব্যবহার করতে হয়েছে ফর লুপটা ব্যবহার করতে হয়েছে এখন খেয়াল করো আমরা যদি এই দাঁড়াটাই সাধারণত পর লুপ ফর লুপ ডু হোয়াইল লুপে করি তখনকার সময় কেমন হয় একটু খেয়াল করলে দেখবা এই যে খেয়াল করো এই দাঁড়াটাই আমাদের কি ফর লুপে আমরা ওই যে আগে করলাম এখন এই ফর লুপটা এখানে করা দেওয়া আছে খেয়াল করো এখন এই ফর লুপ দিয়ে ফর লুপের পরিবর্তে যদি তোমাকে হোয়াইল লুপ বলতো তখন কী হইতো খেয়াল করো আমরা জানি সবগুলো দাঁড়ার জন্যই কি বেসিক স্ট্রাকচার সেম আমরা ইনপুট নেওয়া পর্যন্ত সেম থাকতো এখন যখন তুমি ফর লুপ নিছো তখনকার সময় খেয়াল করো তোমার ফর লুপের জায়গায় এখন তোমাকে কী কী ব্যবহার করতে হবে হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার কী সর্বপ্রথম ইনিশিয়ালাইজেশন তখন তোমাকে সর্বপ্রথম আইয়ের মান ইনিশিয়ালাইজেশন কত আইয়ের মান দেখো ফাইভ তখন তুমি আমাকে এখানে ফাইভ দিয়ে সেমিকোলন দিতে হবে এরপরে হোয়াইল লুপে কী বলে হোয়াইল লুপে বলে হলো হোয়াইল খেয়াল করো এরপরে বলে হোয়াইল হোয়াইল দিয়ে বলে কি কন্ডিশন কন্ডিশন মানে কি সত্য তখন এই পাঁচ ব্যাকেটে বসে কি সত্যটা বসে এরপরে খেয়াল করো এই সত্যটা বসার পর সেমিকোলন এরপরে খেয়াল করো এরপরে বসে কি এরপরে বলে সেকেন্ড ব্যাকেট খেয়াল করো সেকেন্ড ব্যাকেট বলে স্টেটমেন্ট আমাদের স্টেটমেন্ট কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এরপরে খেয়াল করো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এরপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কত করে বৃদ্ধি পাচ্ছে প্লাস ফাইভ করে তখন এখানে বসবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ সেমিকোলন এরপরে কি সেকেন্ড ব্যাকেট শেষ এই যে দেখো খেয়াল করো আমরা শুধুমাত্র এই যে ফর লুপের বেসিক স্ট্রাকচারটা খেয়াল করো আমরা যে এই যে ফর লুপের বেসিক স্ট্রাকচারটা আমরা যে সরি হোয়াইল লুপের আমরা যখন এই জায়গাটা শুধুমাত্র বসাই দিছি আগের মতো করে সব কিছুই দেখো এই শেষের অংশটা এবং এই শুরুর অংশটাই কি আমাদের আগের মতোই ছিল কিন্তু শুধুমাত্র এই মাঝের জায়গাটাকে আমরা পরিবর্তন করে দিলাম এটা হোয়াইল লুপ হয়ে গেল এখন যদি তোমাকে ডু হোয়াইল লুপ দিয়ে করতে হয় ডু হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার কি সর্বপ্রথম বলে ইনিশিয়ালাইজেশন তখন বসবে আই ইজ ইকুয়াল টু কত ফাইভ এরপরে খেয়াল করো এরপরে বলবে ডু ডু বলার পর বলবে সেকেন্ড ব্যাকেট পর বলার পর বলবে স্টেটমেন্ট স্টেটমেন্ট কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই এবং সেমিকোলন এরপরে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আই ইজ ইকুয়াল টু আই প্লাস ফাইভ এটা বসানোর পর এরপরে খেয়াল করো তোমার কি এরপরে বলে হোয়াইল এরপরে কি বলে হোয়াইল হোয়াইল বলার পর এরপরে খেয়াল করো পাঁচ ব্যাকেট দিয়ে কী বলে কন্ডিশন বলে দে খেয়াল করো তুমি শুধুমাত্র
যে কোনো ধারার খেয়াল কর, যে কোনো ধারার শুধুমাত্র এই যে মাঝে লুপটা পরিবর্তন করে আমরা কি করতে পারবো, সাধারণত যে কোনো লুপ দিয়ে করতে পারবো। এখন খেয়াল করো, আমরা সম্পূর্ণ একটা ধারা যদি আমরা দেখি, ওই ধারার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং, খেয়াল করো এই যে ধারাটা, খেয়াল করো 10³, 20³, 30³ এনতম পদের গুণফল নির্ণয়ের এএফসি হোয়াইল লুপ দিয়ে লিখো। এখন এটা যখন তুমি করবা, তখনকার সময় একটু লক্ষ্য করো, আমরা স্টার্ট করলাম, ইনপুট নিলাম এবং i=10, sum=1। খেয়াল করো তোমার যখন স্কোয়ার থাকবে যখন, তখন আমরা শুধুমাত্র এই সামের যে কন্ডিশন স্টেটমেন্ট যেটা আছে ওইটাতে আমরা i×i দিব। দেখো এটা একটা গুণোত্তর দ্বারা, ওইটার জন্য এখানে আমাদের কী হয়েছে, গুণ। এখন খেয়াল করো এটা থেকে যখন আমরা করছি, তখনকার সময় আমরা কী করলাম, প্রত্যেকটা জিনিস ওই আমরা পূর্বের ভিডিওতে যেভাবে করছি ওইভাবে নিয়ে আসছি। এখন যখন সি প্রোগ্রামিংয়ে আসছি, খেয়াল করো আমরা ইনপুট নেওয়া পর্যন্ত ওই আগের মতো করছি, স্টার্ট, তারপর ইনপুটে স্ক্যান অ্যাপ পার্সেন্ট, এরপরে খেয়াল করো আমরা করছি হোয়াইল লুপ দিয়ে। হোয়াইল লুপে সর্বপ্রথম বলে ইন্টিলাইজেশন, তখন আমরা আইয়ের মান দিয়েছি সর্বপ্রথম। এরপরে বলে হোয়াইল, হোয়াইল বলার পর কন্ডিশন, কন্ডিশন দিয়ে দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে দেওয়ার পর দেখো আমাদের রেজাল্ট বাকি থাকে। তখন আমরা কী করলাম, ফিন পার্সেন্টেজ ইকুয়াল সাম, এটা দেওয়ার পর এরপর কী করে দিলাম, শেষ করে দিলাম। তোমরা একটু লক্ষ্য করো, যে কোনো ধারাই তুমি কী করতে পারবা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারবা, কিন্তু তোমাকে এই ধারার উপর আমার দুটো ভিডিও, এই দুটো ভিডিও কি একসাথে দেখতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।